হ্যালো ফ্রেন্ডস, কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে কথা বলবো বাচ্চাদেরকে ফলের রস দেওয়া ভালো হবে অর্থাৎ জুস নাকি গোটা ফল। এটা নিয়ে অনেক মায়েরা আমি জানি প্রথম থেকে একটু কনফিউশনে থাকেন যে বাচ্চাদের জন্য ফলের রসটা দেওয়া ভালো হবে নাকি গোটা ফল, কারণ বাচ্চারা যখন প্রথম খাবারটা স্টার্ট করে তার জন্য জীবন ওটা একটু টাফ হয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় ফলের রস বাচ্চাদেরকে দিয়ে থাকি। সেই ক্ষেত্রে আস্ত ফলটা আমরা এই জন্যই অ্যাভয়েড করি যে বাচ্চার গলায় লেগে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আমি আমার অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করব যে ফলের রসটা দেওয়া ভালো হবে নাকি গোটা ফল। দেখুন, আমাকে যদি আপনারা বলেন তাহলে আমি এটাই বলবো যে আমি বাচ্চাদেরকে কিন্তু গোটা ফলটাই দিয়েছি, ফলের রস আমি খুব রেয়ার খুব কমই দিয়েছি। আমার বাচ্চারা যখন একটু বড় হয়ে গেছে তখন মাঝে মধ্যে ওদেরকে আধা কাপের মতো ফলের রস বানিয়ে দিতাম। আর এখানে যে ফলের রসের কথা বলছি সেটা কিন্তু ঘরে তৈরি ফলের রসের কথাই বলছি, বাজারজাত ফলের জুসের কথা আমি বলছি না। এখন কথা হলো যে ফল এবং ফলের রসের মধ্যে যে তুলনাটা সেটাই করছি। ফলের যে বাইরের যে খোসাটা সেটা যে কালারটা থাকে সেটা কিন্তু সূর্যের আলোকের দ্বারা চেঞ্জেস হতে থাকে, এক একটা ফলের রং এক এক রকম থাকে। এই খোসাটার মধ্যেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্যারোটিন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেগুলো মানব দেহের জন্য বা শিশুর বাড়ন্ত দেহের জন্য বিকাশের জন্য খুবই জরুরি, এবং এক একটা ফল এক একটা ভিটামিনের উৎস। এখন আমরা যখন এই ফলগুলো থেকে ফলের জুসটাকে বানাই প্রথমে ওর খোসাটাকে কিন্তু আমরা সরিয়ে দিই, তার মানে একটা বড় মাত্রার ভিটামিন ক্যারোটিন কিন্তু এই খোসার মাধ্যমে চলে গেল। তো বাকি যেটা রইল অর্থাৎ ফলের রস সেটার মধ্যে কিন্তু ভিটামিন ক্যারোটিন বা যে অন্যান্য উপাদানগুলোর মাত্রা কিন্তু অনেকটাই কমে গেল। এছাড়াও ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেমন কমলা লেবু মুসাম্বির এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো আমরা যখন এগুলো থেকে জুস বানাই তখন কিন্তু সেই ফাইবারটা কিন্তু আমরা সরিয়ে দিই, তো আমরা ফলটা থেকে জুস নিয়ে নিই, তো এর জন্য কি হলো ফাইবারটা কিন্তু চলে গেল। আর ফাইবার বাচ্চাদের পেটের জন্য কিন্তু খুব ভালো, যেটা পায়খানাকে পরিষ্কার হতে সাহায্য করে। ফলের জুসের মধ্যে কিন্তু সেই ফাইবারটা উপস্থিত থাকে না। ফলের জুস যখন আমরা তৈরি করি তখন সেই জুসটাকে আমরা ছেঁকে নিই, তো এই ছাকার ফলে কি হলো অনেকটা উপাদান কিন্তু এই ছাকনির সঙ্গে বাইরে চলে এলো, তো ফলের জুসের মধ্যে সেই গুণগুলো আর উপস্থিত রইল না। এছাড়াও আমরা যখন ফলের রস বানাই বা ফলের জুস বানাই তার মধ্যে একটু চিনি একটু নুন আমরা মিশিয়ে নিই। অন্যদিকে দেখুন ফলের মধ্যে কিন্তু নিজস্ব চিনি রয়েছে, নিজস্ব মিষ্টতা রয়েছে, কিন্তু জুসের মধ্যে আমরা আলাদা করে এই জিনিসগুলোকে ইনক্লুড করি। একটা বাচ্চাকে যদি প্রতিদিন এক গ্লাস করে চিনি মেশানো ফলের জুস দেই তাহলে তার শরীরে অতিরিক্ত চিনি প্রবেশ করছে, আর এই অতিরিক্ত চিনি কোলেস্ট্রলের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। এতে কি হয় শিশুর দেহে অতিরিক্ত মেদ বেড়ে যাওয়ার আশঙ্কাটা বেড়ে যায়, এর ফলে পরবর্তীকালে বাচ্চাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যারও কিন্তু ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে ফলের রস যদি দীর্ঘক্ষণ রাখা হয় তার মধ্যে জীবাণু সংক্রমণের চান্সেসটা অনেক বেশি থাকে। একটা গোটা ফল তার খোসার মধ্যে কিন্তু অনেকটা সেফ থাকে, খোসার ভেতরে সহজেই কিন্তু জীবাণু আক্রমণ করতে পারে না। অন্যদিকে ফলের রস তৈরি করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু জীবাণুর আক্রমণ ঘটে, এই জন্য ফলের রসের সঠিক সংরক্ষণ করে রাখা জরুরি। একদম ছোট শিশুকে আমরা ফল খাওয়াতে পারি না, কথাটা সত্যি, যেমন ৬ মাস বা ৭ মাসের বাচ্চাদেরকে, কারণ তখনও তারা চিবানোটা শেখেনি। সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ফলের জুস বানিয়ে কিন্তু দিতে পারি, তবে এটা কন্টিনিউ করলে হবে না। আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো দেখালাম বা বললাম সে থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ফলের রসের চাইতেও গোটা ফলের গুণটা কতটা। তাই প্রথম দিকে ফলের রস দিলেও এটা কিন্তু কন্টিনিউ করলে চলবে না বা বাচ্চাদেরকে অভ্যস্ত করলেও চলবে না। বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব গোটা ফল খাওয়ানোটার প্র্যাকটিস করান। বাচ্চাকে যখন ফলের রস দেবেন তার মধ্যে কোনো কৃত্রিম রং বা চিনি মেশানোর প্রয়োজন নেই। আরেকটি কথা মনে রাখবেন, বাচ্চাদের ডায়রিয়া বা ডিহাইড্রেশনের মতো সমস্যা হলে অর্থাৎ দেহে জলের মাত্রা কম সেটা পূরণ করার জন্য কিন্তু ফলের রস কখনোই দেবেন না। বেশি ফলের রস খেলে বাচ্চাদের ডায়রিয়া পেট ফাঁপা পেটে ব্যথা দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
তো ফ্রেন্ডস, যারা এই ব্যাপারটা নিয়ে দ্বিধায় আছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের এই সন্দেহটাকে দূর করতে পারলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কনফিউজ প্যারেন্টিং প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, আবার কথা হবে আরেকটি নতুন ভিডিওতে।